এই একটা জবা। চুমু করো, ধরো, তুমি ছেড়ে দাও, আস্তে 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 আস্তে, হ্যাঁ ও আস্তেই করবে। গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আমি তুহিন। আজকে হলো শুক্রবার, আজকে একটা জিনিস দেখো আপনাদেরকে, বিপাশা যে এসো ছাদে প্রচুর ফুল ফুটেছে, সেই ফুলগুলো দেখাতে। তো সত্যিই তাই দেখছি, এসে দেখছি বেশ ভালো ফুল ফুটেছে, কম ফুল ফুটেছে কিন্তু দারুণ লাগছে। যেমন ধরুন দেখুন, এখানে আছে রক্তগেঁদা, রক্তগেঁদা মানে এই গাছে প্রথম। এখানে একটা জবা, এই একটা জবা, এই একটা জবা কালকে খেয়ে নিয়েছে। গোলাপি অনেকগুলো ফুল দেখা, বাবা বলছে ড্রাগন গাছের দাড়ি বেরিয়েছে। না না, এগুলো হচ্ছে ওই দেয়াল ধরে ধরে ওঠে। আজকে রেসিপি, একটা রেসিপি হচ্ছে বেগুন পোড়া, বেগুন পোড়া, আর একটা কি টমেটো, টমেটো পুড়িয়ে। ওমা বাস্তু না তো আজকে ব্রেকফাস্ট কি আছে আমার? ও এটাই ব্রেকফাস্ট, আমি বললাম হাতে দুপুরে। আমাদের ব্রেকফাস্ট একটু দেরি আছে, অ্যাকচুয়ালি রান্না করতে দেরি হচ্ছে, কারণ হলো হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে। সেই গ্যাস বুক করা হয়েছে হঠাৎ করে, মানে মাঝ রাস্তায়, মানে রাজ রাস্তায় বলতে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। তারপর বুক করা হলে এবার আসতে তো সময় লাগবে, তো সেই জন্য একটু রান্না বান্না করতে দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে। দেরি যখন হচ্ছে ততক্ষণে এটা এই বালাকোষ, না না এটাকে যেন কী বলে, ব্ল্যাঙ্কেট, এই ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে আসি, মানে অনেকদিন রোদে দেওয়া হয় না। সেই প্রথম বের করা হয়েছিল সেই সময় রোদে দেওয়া হয়েছিল, মাঝে একবার রোদে দেওয়া হয়েছিল, তারপরে আর রোদে দেওয়া হয়নি, একটু রোদে দিয়ে দিই। আজকে ভালো রোদ উঠেছে, কালকে সেরকম রোদ উঠেছিল না, আজকে বেশ ভালো রোদ উঠেছে, এই রোদটাকে কাজে লাগাতে হবে। ও বাবা একবারে বুক হয়ে আছে এখানে, আগে থেকে এখানে সব মেরে দিয়েছে। কোথায় দেব, এখানে দিয়ে দিই, দিয়ে দিয়েছি এখানে, যেটুকু রোদ লাগে লাগুক, ঠিক আছে অসুবিধা নেই, হয়ে যাবে। আর একটা আছে, এটাও দিয়ে দেবো। এটা এখানে দিতে হবে, এখানটা ব্যাস হয়ে গেল। এই যে ভীষণ রোদ আজকে, আজ যদি জুতোটা পরিষ্কার করে ফেলতে পারতাম, সাদা জুতোটা আজ আর করবো না, থাক। আজকে সকালের মেনু হলো গরম ভাত, মুসুরির ডাল, আলু সিদ্ধ, বেগুন পোড়া আর টমেটো পোড়া মাখা, সাথে কাঁচা তেল, লবণ আর হচ্ছে শুকনো লঙ্কা, এটা দিয়ে মাখানো। আমি এখনো খাইনি, একবার খেয়ে দেখব। আমি এই টমেটো পোড়া এটা কিন্তু কখনো খাইনি, বেগুন পোড়া তো খেয়েছি, সবাই খেয়েছে, কিন্তু টমেটো পোড়া আমি কখনো খাইনি, খেয়ে দেখি কেমন। পোড়া জিনিসটাই খুবই সুস্বাদু হয়ে থাকে, ভালো লাগলো। টমেটোর একটু টকটক ব্যাপারটা আছে যেটা বেগুনেতে নেই। তুরাগ আছে আমাদের ওই পুরোনো বাড়িতে, আনতে যেতে হবে, স্নান করবে। এই তো আমি যাচ্ছি আনতে। তুরাগ চলো 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 আসো, স্নান করতে হবে, এসো চলো। কোনটা
আচ্ছা ঠিক আছে, ওই কি একটা জানো খেয়েছি, ঠিক আছে আসো। গরম জল ছাদে আছে, চলো সবারই ছিল না, ওটা হয়নি এখনো, হবে হবে। এই দেখো এটা রেড হবে, তারপরে এটা রেড হবে, এরকম বড় হবে, এত বড় হবে, তারপরে হ্যাঁ তুমি খাবে, তুমি এখন না পরে, এখন না, এখন খাওয়া যায় না ওটা। আসো এদিকে আসো, বলো স্নান করব, তেলটা দেখো তো গরম হচ্ছে, হয়নি ও অল্প একটু হচ্ছে, দেখো জল গরম হচ্ছে। দেখো কাঁচাটা খেয়ে নিল, কাঁচা স্ট্রবেরি এইটুকু ছোট্ট সবুজ রঙের, রোদ আর নেই ছাদে, গরম থাকতে থাকতে এগুলো যদি না আনা হয় এগুলো একদম ঠান্ডা হয়ে যায়। সৈকতের মেয়ে এসছে, মানে দোলার মেয়ে এসছে, এখন যাব আমি, তুরাগ মা এবং বিপাশা মিলে ভালো আছো, তোমাকে কেমন লাগলো আজকে ভিডিও জানাবেন। এর আগে অনেক গ্যাপ হয়ে গেছে ব্লগের আমার পরীক্ষার জন্য, যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে।